बदले गेছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক। তো কি হয়েছে? কি হয়েছে মানে আমার না শুধু বমি বমি হচ্ছে, জন্ডিস হয়েছে, তাই তো? মুখার্জি বাড়িতে খুশির খবর, আসছে নতুন অতিথি। শুরু হতে চলেছে গুনগুন সৌজন্যের জীবনের নতুন অধ্যায়। মা হতে চলেছেন গুনগুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে খবরটা বেশ কিছুদিন ধরেই নেট দুনিয়ায় ঘুরছিল সেটা এবার সত্যি হতে চলেছে। জনপ্রিয় ধারাবাহিকের গল্পে আসছে নতুন স্বাদ। তোর বাড়িতে নতুন সদস্য আসছে রে। গুনগুন বাবিনের মিষ্টি কেমিস্ট্রি বরাবরই ভীষণ উপভোগ করে এসেছেন খড়কুটোর দর্শকরা। প্রিয় জুটির জীবনের এই নতুন অধ্যায়ের জন্য দর্শকদের এক্সাইটমেন্ট আরও বাড়িয়ে দিয়েছে। তবে একই সঙ্গে শোনা যাচ্ছে জানুয়ারি মাসেই নাকি শেষ হতে চলেছে খড়কুটো ধারাবাহিক, যা শোনার পর স্বাভাবিকভাবেই মন খারাপ খড়কুটোর দর্শকদের। একই সঙ্গে শোনা যাচ্ছে গুনগুনের মৃত্যু দিয়েই নাকি শেষ হবে এই জনপ্রিয় ধারাবাহিক। তবে শেষ পর্যন্ত কি চমক অপেক্ষা করে আছে সেটা জানার জন্য আরও কিছুদিনের অপেক্ষা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।